চালু চালু করে দিলাম। আমরা আজকে বাংলাদেশ বিষয়াবলীর বাংলাদেশ টপিকের উপর আলোচনা করব। গত ক্লাসে আমরা অনেকগুলা ইন্টারন্যাশনাল বিষয় কিভাবে পড়তে হয় সেটা নিয়ে মানে একটু ওভারভিউ দিছিলাম। তো ওই ক্লাসটা তোমাদের ইন্টারন্যাশনাল ক্লাস যেগুলো হবে সেগুলোতে আশা করি তোমাদেরকে হেল্প করবে। তো আমরা এখন বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমি আমাদের একটা বইয়ের শিট আছে সেখানে যাই আগে। বাংলাদেশ তো বাংলাদেশকে তো আমরা চিনি নাকি চিনি না চিনি তো? জি জি ভাইয়া, আছেন? ওকে, একটা জিনিস মনে রাখবে, বাংলাদেশ বিষয়াবলীতে কি কি আসতে পারে আগে আমি এটা তোমাদেরকে বলে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে প্রস্তুতি নিতে আজকে থেকে পড়াশোনা করতে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের তোমাকে ভৌগোলিক আইডিয়া গুলো, ভৌগোলিক বিষয়াবলীর উপর আইডিয়া রাখতে হবে। ভৌগোলিক বিষয়াবলী বলতে বাংলাদেশের আশেপাশে কোন কোন দেশ আছে, সেই দেশগুলোর মনে করো ভারত আছে আর মিয়ানমার আছে, তাহলে মিয়ানমারের কোন রাজ্য বাংলাদেশের সাথে, ভারতের কোন রাজ্য বাংলাদেশের সাথে আছে, বা বাংলাদেশের কোন কোন জেলা ভারতের সাথে যুক্ত আছে। তারপর যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কতটুকু, এই যে সীমান্ত দৈর্ঘ্য বলে একটা কনসেপ্ট আছে সেটা কতটুকু, মিয়ানমারের সাথে কতটুকু, বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কতটুকু, সুন্দরবনের আয়তন কতটুকু, সুন্দরবনের কতটুকু বাংলাদেশে পড়ছে, কতটুকু ভারতে পড়ছে, তারপর বাংলাদেশে কতটা নদী আছে, সেই নদীগুলোর মধ্যে বড় নদী কোনগুলো, সেগুলোর শাখা উপশাখা কোথায় আছে, নদীগুলোর উৎপত্তি কোথা থেকে হয়েছে। তারপর হচ্ছে যে আমি যে টপিক গুলো বলতেছি এগুলো খাতায় পারলে নোট করে ফেলবেন এখনই, অথবা আমার ক্লাস শেষের রেকর্ড থাকবে সেই রেকর্ডটা দেখবেন। তারপর হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা বিভাগ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, প্রত্যেকটা বিভাগ প্লাস জেলা, মানে কোন জেলা কোন জায়গা দিয়ে অবস্থিত, মুক্তিযুদ্ধের সময় ওই জেলায় কি ঘটনা ঘটছে। এখানে এটা মূলত মুক্তিযুদ্ধ রিলেটেড, মানে মুক্তিযুদ্ধের সাথে প্রত্যেকটা জেলার সম্পর্ক আছে। যেমন এখানে এখন সামিউল্লাহ সরকার হচ্ছে যে সিরাজগঞ্জ, এখন সে বলবে সেই জানে যে সিরাজগঞ্জের কোন জায়গায় কি কি ঘটনা ঘটছে মুক্তিযুদ্ধের সময়, হয়তো সেখানে কোনো বৌদ্ধ গণকবর থাকতে পারে, বা হচ্ছে যে তোমার আমরা যেটাকে বলি স্মৃতিসৌধ, হ্যাঁ ওই কোনো স্মৃতিসৌধ থাকতে পারে, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে যে কি বলা যায় সমাধিসৌধ, হ্যাঁ সমাধিসৌধ এগুলো থাকতে পারে। তো যাই হোক, মুক্তিযুদ্ধের জন্য প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গা গুরুত্বপূর্ণ, সেই জেলাগুলোর নাম জানতে হবে, সেই জায়গাগুলোর নাম জানতে হবে, জেলার নামও জানতে হবে, জায়গার নামও জানতে হবে। যেমন মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া নামক যে জেলাটা ছিল সেই জেলার মেহেরপুর নামক একটা ছিল মহকুমা, মহকুমা গুলো পরবর্তীতে জেলা রূপান্তর করা হয়েছে। এই কুষ্টিয়া জেলার মহকুমা একটা ছিল, নাম ছিল মেহেরপুর। এই মেহেরপুরের তোমার বৈদ্যনাথ তলায় আম্রকাননে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, পরবর্তীতে ওই মেহেরপুর মহকুমাকে মেহেরপুর জেলাতে রূপান্তর করা হয়। তার মানে এখন মুজিবনগর হচ্ছে তোমার ওই আম্রকানন, যেটা এটা হচ্ছে কি তোমার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া গ্রামের আম্রকানন, ওই এলাকাটাকে এখন মুজিবনগর হিসেবে চেনা হয়, কারণ ওখানে যেহেতু মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। তো এখন এই যেটাকে আবার প্রবাসী সরকারও বলা হয়। তো এখন তাহলে ওই যে কুষ্টিয়া জেলার সেই মেহেরপুর থানার তৎকালীন, বর্তমানে তো এটা মেহেরপুর জেলা হয়ে গেছে আলাদা, তাহলে এই মেহেরপুর জেলার যে মুজিবনগর সেটা গুরুত্বপূর্ণ। একইভাবে তোমার যশোর নামক যে জেলা, সেখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, মানে প্রথম সেখানে সরি সরি সেখানে থেকে প্রথম শত্রুমুক্ত হয়েছে, মানে বাংলাদেশ প্রথম সেখানে এই পাকিস্তানি আর্মিদেরকে সেখান থেকে হটাতে প্রথম সমাপ্ত হয়, তাহলে সেটা প্রথম শত্রুমুক্ত জেলা বলা হয় জন্য এটাকে। আবার গাজীপুর, গাজীপুরের যে জয়দেবপুর একটা এলাকা আছে, গাজীপুরের এখানে কি সজীব যুক্ত আছে? সজীব ওটার না এলাকার নাম কি জয়দেবপুর? জি ভাইয়া, জয়দেবপুর। হ্যাঁ, ওই এলাকায় হচ্ছে যে প্রথম সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র সংগ্রাম ওই এলাকা থেকে শুরু হয়েছে। তাহলে কোন জেলা থেকে প্রথম সশস্ত্র সংগ্রাম শুরু হয়? উত্তর হচ্ছে গাজীপুর। আবার মনে করো যে বলা হয় যে বিভিন্ন সেক্টরের নাম দেয়, যে দেয় যে মুক্তিযুদ্ধের এই এই জেলাটি কত নম্বর সেক্টরে ছিল, যেমন ঢাকা জেলার নাম দেয়, বলে যে ঢাকা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টর ছিল, 2 নম্বর সেক্টর ছিল। তাহলে তোমাকে এগুলো সবগুলো জানতে হবে। আবার মুক্তিযুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এরকম 3 জন মহিলা আছে, মানে ওনাদেরকে বলা হয় বর্তমানে বীরাঙ্গনা, মানে যারা মহিলা মুক্তিযোদ্ধা তাদেরকে বর্তমানে বীরাঙ্গনা বলা হয়। তো এই বীরাঙ্গনা হচ্ছে যে অনেকে আছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 জন, একজনের নাম হচ্ছে যে কাকন বিবি, একজন নাম হচ্ছে যে সেতারা বেগম, আর একজন নাম হচ্ছে যে তারামন বিবি। এখন এই 3 জন 3 জেলায় জন্মগ্রহণ করছে, একজন হচ্ছে নরসিংদী, একজন হচ্ছে সুনামগঞ্জ, আরেকজন হচ্ছে খুব সম্ভবত কুড়িগ্রাম। তাহলে এই 3 জেলা তোমাকে জানতে হচ্ছে। এভাবে করে তোমাকে প্রত্যেকটা জেলার কি কি অবদান আছে সেই জিনিসগুলো তোমাকে নোট করে রাখতে হবে, আর তোমার জেলা সম্পর্কে অবশ্যই জানতে হবে।
তো যাই হোক, এ হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এগুলো জানতে হবে, আমি যেগুলো বলতেছি যে বিষয়গুলো, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে বেশি, আমরা বলতেছি সেটা সব বিশ্ববিদ্যালয়, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এই দুইটা টপিক থেকে প্রশ্ন মাস্ট দিবে। আর বর্তমানে কিছু টপিক যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, মানে তোমরা তো মুক্তিযুদ্ধ বলতে 1971 সালকে বুঝো, আসলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটাই গুরুত্বপূর্ণ বেশি, মানে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1970-এর নির্বাচন পর্যন্ত যে প্রেক্ষাপট, যেটার কারণে মুক্তিযুদ্ধ হয়েছে, যে প্রেক্ষাপট গুলো তৈরি হওয়ার কারণে, সেই প্রেক্ষাপট গুলো বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে 6 দফা আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণঅভ্যুত্থান, তারপর হচ্ছে যে তোমার 54 সালের নির্বাচন, যুক্তফ্রন্টের যে নির্বাচন সেটা, তারপর হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, তারপর হচ্ছে তোমার অনেক সময় মাঝে মাঝে 68 সালের বঙ্গবন্ধুর যে আগরতলা ষড়যন্ত্র মামলা, সেখান থেকেও প্রশ্ন করে, আবার মাঝে মাঝে 62-তে একটা শিক্ষা আন্দোলন হয়েছিল শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে, সেটা নিয়েও প্রশ্ন হয়। তো এই জিনিসগুলো তোমাদেরকে ফোকাস করতে হবে। তোমরা অনেকে বেশি ফোকাস করো কোন জায়গায়, ওই 1952 সালের আগের ঘটনার উপরে, ওগুলো থেকে প্রশ্ন খুব কম আসবে, তবে ওগুলার নির্দিষ্ট কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। যেমন 1952 সালের আগের ঘটনা যদি আমি বলি, 47 সালের দেশ বিভাগ করতে হবে, তারপরে হচ্ছে যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছে, বঙ্গভঙ্গ জানতে হবে। তারও আগের ঘটনা যদি বলি, পলাশির যুদ্ধ, তারও আগের ঘটনা যদি বলি, তাহলে তুমি ওই যে ইউরোপীয় এবং পর্তুগিজদের ভারতীয় উপমহাদেশে আগমন, এই টপিকের বেশি আর কিছু করার দরকার নাই, এবং এগুলো নির্দিষ্ট লাইন আছে, ওই লাইন গুলো বললে হবে। ওই লাইন গুলো আমাদের জিকে স্টাডিজ বই সাপ্লিমেন্টে দেওয়া আছে, আমরা ওখান থেকে পড়ব, শুধু ওগুলো নিয়ে ডিটেলস জানবো। আমরা জানতে হবে বাংলাদেশকে নিয়ে ডিটেলস, কারণ আমরা বাংলাদেশে থাকি বর্তমানে, এবং এখান থেকে প্রশ্ন বেশি আসবে। তাহলে এই বাংলাদেশের অলরেডি অনেক কিছু বলে ফেলছি। তারপরে বাংলাদেশের পর্যটন শিল্প থেকে প্রশ্ন আসে, এর মধ্যে পরে কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, তারপর হচ্ছে তোমার রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এগুলো পড়ে যায়। তার মধ্যে তারপরে পর্যটন শিল্প যদি যাই, তারপরে আমরা বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে প্রশ্ন আসে, যেমন প্রাকৃতিক গ্যাস আছে, তারপরে কয়লা, তারপর হচ্ছে তোমার কিছু কোন কোন জায়গায় চুনাপাথর, ইউরেনিয়াম পাওয়া যায়, সেগুলো তা আমরা ওভারভিউ দিচ্ছি বাংলাদেশের। তারপর হচ্ছে যে তোমার আরো যদি এরপরে যদি যাই টপিক খেলাধুলা থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে দুই একটা। এরপরে হচ্ছে যে বাংলাদেশের কিছু প্রজেক্ট বর্তমানে হচ্ছে, যেগুলোকে আমরা মেগা প্রজেক্ট বলে থাকি, সেগুলোর মধ্যে আছে পদ্মা সেতু, তারপর আছে তোমার মেট্রো রেল, তারপর হচ্ছে যে তোমার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, তারপর হচ্ছে তোমার এগুলো ঢাকা কেন্দ্রিক বিভিন্ন মহাসড়ক নির্মিত হচ্ছে, সেগুলো এক্সপ্রেস ওয়ে বলে যেগুলোকে। তারপর হচ্ছে তোমার চট্টগ্রামে একটা কর্ণফুলী টানা হচ্ছে, এটা সম্পর্কে জানতে হবে। কক্সবাজারে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সেই সাথে কক্সবাজারের সাথে রেল কানেকশন হচ্ছে, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এছাড়া ভারত এবং বাংলাদেশের সাথে কিছু গুরুত্বপূর্ণ সীমান্ত বাজার বা সীমান্ত হাট চালু হচ্ছে, এগুলো অলরেডি কিছু চালু হয়েছে, এগুলো কোথায় কোথায় অবস্থিত সেটা জানতে হবে। ভারতের সাথে বাংলাদেশের কোন কোন জায়গায় স্থলবন্দর আছে এগুলো জানতে হবে। বাংলাদেশের 3টা গুরুত্বপূর্ণ বন্দর আছে, চট্টগ্রাম, মংলা এবং হচ্ছে যে পায়রা, এই 3টা সম্পর্কে জানতে হবে। এবং একটা গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে মাতাবাড়িতে, এটা কক্সবাজারের মহেশখালীতে, সেটা সম্পর্কে জানতে হবে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে, এই মোটামুটি এই এই আইডিয়াগুলো আমাদেরকে রাখতেই হবে। এর বাইরে আরো অনেক টপিক তোমরা বইতে পাবা, সেগুলো এক লাইন দুই লাইন করে গুরুত্বপূর্ণ, সব লাইন গুরুত্বপূর্ণ না। তাহলে আমি আজকে যে টপিকগুলোর নাম বলছি, আমরা মোটামুটি এগুলোকে কাভার করব। এবং আরেকটা টপিক এখানে, মানে এটা পরিণতি থেকে ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশ কি ধরনের, কোন ধরনের রাষ্ট্র, বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, রাষ্ট্রপতির ক্ষমতা কি কি, প্রধানমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলী কি কি, তারপর হচ্ছে যে তোমার ঢুকে যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সংবিধান। এছাড়া আরো কিছু জিনিস জানতে হবে, এর মধ্যে আছে বাংলাদেশের কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে, যারা আসলে সাহিত্যিক ব্যক্তিত্ব অথবা যাদেরকে আমরা মানে হচ্ছে যে বিশিষ্ট জন বলতে পারি, তাদের কিছু বই আছে, সেই বইগুলো থেকে প্রশ্ন করে। যেমন জাহানারা ইমামের 71-এর দিনগুলি, এটা যদিও সাহিত্যের প্রশ্ন কিন্তু এটা কিন্তু জিকের মধ্যেও এটা দেয়। তারপরে তোমার যেমন আমি যদি বলি কিছু বই আছে, এগুলো থেকে প্রশ্ন বারবার দেয়, কেন দেয় আমি জানি না, যেমন হচ্ছে যে কেন দেয় আমি জানি না বলতে আমি আসলে বুঝাচ্ছি যে মানে একটু ওগুলোর গুরুত্ব অবশ্যই আছে, হ্যাঁ মানে এগুলো বারবার কেন দেয় সেটা জানি না আমি, কিন্তু এগুলো দেওয়া উচিত, ঠিক আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার আমাদের কয়েকদিন আগে আকবর আলী খান মারা গেছেন, ওনার কিছু বই আছে, ওখান থেকে প্রশ্ন করেন। তারপর হচ্ছে তোমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বই আছে, সেখান থেকে প্রশ্ন করে। তারপর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু প্রশ্ন আছে, সেখান থেকে প্রশ্ন করে। তো এই বিশিষ্ট জনদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বাংলাদেশের বিশিষ্ট জন। তো
একইভাবে আন্তর্জাতিক বিশিষ্টজন যারা আছে, যেমন নেলসন ম্যান্ডেলা আছে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন তারকা প্লেয়ার আছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেমন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, তাদের সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো সেটা আন্তর্জাতিক বিষয় বলে টিচারে তোমাদেরকে বলবে, সেটা আমাদের অনেক ক্লাস নেবে, সে বলে দিবে বিস্তারিত কোথায় কি করতে হবে। আমরা বাংলাদেশের, আমি বাংলাদেশ অংশটা দেখবো, তো আমি বাংলাদেশ অংশের মধ্যে থাকতেছি। আর মাঝে মাঝে যে আমি আন্তর্জাতিক একবারে দেখবো না তা না, মাঝে মাঝে আমি তোমাদের সমস্যা থাকলে সেগুলো সমাধান দিব। আমি এখন একটু আমাদের বাংলাদেশের ম্যাপটাতে চলে যাই, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা আজকে বাংলাদেশের ভৌগোলিক পরিসীমাটা জানবো, কোন জায়গা দিয়ে কি অবস্থিত সেগুলো জানবো। আমি চট্টগ্রামে থাকি, এই জন্য চট্টগ্রামটা এগিয়ে আসছে এখানে ম্যাপের মধ্যে। আজকে নামগুলো দেখা যাচ্ছে, ওই নামগুলো কেন জানি দেখা যায়নি। ওকে, এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশ যেখানে আমরা বসবাস করি। এখন আমি ওই দিন বাংলাদেশের চারপাশে যে জেলাগুলো আছে, সরি, যে দেশগুলো আছে, সেগুলো সম্পর্কে ভারত এবং মিয়ানমারকে নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমরা আগে ভারতকে নিয়ে আলোচনা করি, তারপর মিয়ানমারকে নিয়ে আলোচনা করব। তো ভারতের মনে রাখবা যে যে রাজ্যগুলো আছে, বর্তমানে প্রায় 28টা রাজ্য আছে ভারতে, এই রাজ্যগুলোর মধ্যে 5টা রাজ্য বাংলাদেশের সাথে বসছে। এই এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ, যেটার রাজধানী হচ্ছে কলকাতা। বাংলাদেশে যেরকম বিভাগ, ভারতে সেরকম হচ্ছে রাজ্য। ভারতে বিভাগ নাই, রাজ্য আছে। বাংলাদেশের চাইলে আমরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এগুলোকে বিভাগ না বলে রাজ্য বলতে পারি না। যদি সরকার চায়, যদি এগুলোকে বিভাগ না বলে রাজ্য বলবো আজকে থেকে, সরকার যদি এরকম করে করতে পারে। তো এরকম হচ্ছে ভারতের, এগুলো হচ্ছে রাজ্য, মানে তুমি মনে করতে পারো এগুলো বিভাগ। তো এই পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। এই পশ্চিমবঙ্গটা হচ্ছে যে, যদি তুমি দেখো ভালো করে, এই পশ্চিমবঙ্গটা কোথা থেকে কতটুকু ওইটা জানতে হবে আমাদেরকে। এই পশ্চিমবঙ্গ এখান থেকে সুন্দরবন থেকে, সুন্দরবনে পড়ছে পশ্চিমবঙ্গে, এই যে সুন্দরবনের কিছু অংশ ইন্ডিয়াতে পড়ছে, এই এখান থেকে শুরু হয়ে এই একদম বাংলাদেশের উপর পর্যন্ত, একদম এই যে এটা, এই এখান থেকে এসে, এইখান থেকে এসে এই এতটুকু পর্যন্ত, এই যে কোচবিহার দেখা যাচ্ছে, এটা পশ্চিমবঙ্গে পড়ছে। এই কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল লেখা আছে দেখো, পশ্চিমবঙ্গ এই পর্যন্ত, কোচবিহার পর্যন্ত হচ্ছে পশ্চিমবঙ্গে পড়ছে। তাহলে পশ্চিমবঙ্গ যেই রাজ্যটি, এই রাজ্যটি মোটামুটি চিকন বাংলাদেশের সাথে লাগোয়া, এবং এই জায়গাটা দিয়ে বেশি চিকন একদম। এই যে এখানে যেটা লেখা আছে মালদা, এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়ছে। এখন এগুলো এই এখান থেকে তুমি সীমানাটা দেখতে পাবা পশ্চিমবঙ্গের, এই এই যে এটা হচ্ছে সীমানা, যে ছোট করে একটা দাগ দেখা যাচ্ছে। যেমন আমি যদি সরাসরি পশ্চিমবঙ্গ লিখতাম, হয়তো দাগটা সহকার আসতো। এই যে এই এখান দিয়ে এসে, এই যে এতটুকু, এই এখান দিয়ে এসে, এই এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই এটা হচ্ছে তার সীমানা। এই যে এখান দিয়ে এসে চিকন হয়ে গেছে একদম বাংলাদেশ লাগোয়া, এই যে এখান দিয়ে এসে, তারপরে এই যে এই নদীকে ঘিরে এইখান দিয়ে এসে এইখানে এসে শেষ হয়েছে পশ্চিমবঙ্গ। তাহলে আশা করি পশ্চিমবঙ্গের সম্পর্কে আইডিয়া ক্লিয়ার। তার মানে বাংলাদেশের উত্তরেও পশ্চিম, সরি উত্তর না, পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম। মনে রাখবে মানচিত্রের উপরের দিক হচ্ছে উত্তর, নিচের দিক হচ্ছে দক্ষিণ, এই জন্য দক্ষিণে বঙ্গোপসাগর। আর বাম পাশ যেটা, এটা হচ্ছে যে পশ্চিম, আর ডান পাশ যেটা, এটা হচ্ছে যে পূর্ব। এটা কি ক্লিয়ার? মানচিত্র সম্পর্কে কি ক্লিয়ার আইডিয়া আছে তোমাদের? আশা করি আছে। কারো সমস্যা হলে, বুঝতে সমস্যা হলে সাথে সাথে রেসপন্স করবা। আমার রেকর্ড চালু আছে কিনা একটু দেখি, রেকর্ড কি হচ্ছে তোমরা দেখা যায়? রেকর্ড তোমাদের ওখানে দেখা যাবে রেকর্ড হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। এখন খেয়াল করো, এটা তো পশ্চিমবঙ্গ গেল, তার পাশে আছে হচ্ছে যে, এখানে আছে মেঘালয়, তারপর আছে তোমার আসাম, মিজোরাম, ত্রিপুরা, এই তিনটা, আর আরো আরো চারটার নাম বলছি। একটা হচ্ছে মেঘালয়, একটা হচ্ছে আসাম, একটা হচ্ছে ত্রিপুরা, একটা হচ্ছে মিজোরাম, আরো চারটার নাম বলছি পশ্চিমবঙ্গ বাদে। তাহলে এই পাঁচটা রাজ্য হচ্ছে ভারতের বাংলাদেশ সাথে। এই পাঁচটা রাজ্যের একটা পশ্চ এদিকে আর চারটা পশ্চ এদিকে। এই চারটা রাজ্যের, এই চারটা রাজ্যের যে রাজ্যগুলো, সেগুলো সেভেন সিস্টারের অন্তর্গত। ভারতের সেভেন সিস্টার হচ্ছে 7টা রাজ্য মোট, এটা হচ্ছে সেভেন সিস্টার, যেটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম, গত ক্লাসের ভিডিওটা সবাই দেখে নিবেন। এটা হচ্ছে সেভেন সিস্টার, এটা থেকে এই সেভেন সিস্টার মানে 7টা রাজ্য, এই 7টা রাজ্যের 4টা বাংলাদেশের সাথে সীমান্ত আছে। এর মধ্যে এটা হচ্ছে মেঘালয় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ত্রিপুরা যেটা কুমিল্লার সাথে লাগানো, এটা হচ্ছে মিজোরাম যেটা বাংলাদেশের রাঙ্গামাটি এবং বান্দরবানের সাথে কিছু অংশ আছে মিজোরাম। মিজোরাম, ত্রিপুরা, এইটা হচ্ছে মেঘালয়, আর একটা রয়ে গেছে, সেটা হচ্ছে আসাম।
এখন আসাম হচ্ছে এই যে, যদিও এটা অসম লেখা আছে এখানে, দেখাচ্ছি আমি, এই যে আসাম, এই যে আসামের এ এখানে দেখা যাচ্ছে। কিন্তু আসাম মূলত কিরকম আমি তোমাদেরকে বলি, আসাম মূলত হচ্ছে যে এই যে মেঘালয় দেখা যাচ্ছে, এই মেঘালয়ের উপর দিয়ে, এই যে এখান দিয়ে, এখান দিয়ে এসে এখানে পশ্চিমবঙ্গের সাথে তার কানেকশন আছে আসামের। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এখান দিয়ে শুরু হয়ে নিচে কিন্তু মেঘালয় রাজ্য ছোট করে, তাহলে উপর দিয়ে হচ্ছে আসাম। এই আসামটা এই বাংলাদেশের এখানে কুড়িগ্রাম, এটা এই কুড়িগ্রামের সাথে যুক্ত আছে, এবং সেই সাথে আসাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত, এবং এই যে এখান দিয়ে হয়ে এসে আবার ত্রিপুরার সাথে কানেকশন আছে, এই যে এখান দিয়ে, এবং ত্রিপুরা প্লাস সিলেটের সাথে। এই জন্য অনেকে বলে সিলেটের সাথে আসাম, আবার অনেকে বলে কুড়িগ্রামের সাথে আসাম, এটা দ্বন্দ্ব তৈরি হয় অনেকের মাঝে, কিন্তু আসলে দুই দিক দিয়ে, কারণ এটা আসামটা হচ্ছে উপর দিয়ে ত্রিকোণাকার, এই যে এইভাবে করে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে এইভাবে, আর এই যে এটা হচ্ছে মেঘালয়, মেঘালয় খেয়াল করো, এই যে মেঘালয়টা দেখো আলাদাভাবে একটা মার্কিং হয়ে গেছে, দেখা যাচ্ছে মার্কিংটা, ওর সাথে কথা বলতে হবে, মেঘালয়ের মার্কিংটা দেখা যাচ্ছে, জি ভাইয়া, শুভা দেখা নিশাদ যাচ্ছে। ও একটিভ আছে, ওরে জিজ্ঞেস করি, দেখা যাচ্ছে, ও সে কথা বলে নাই, সে তো নাই মনে হয়, চলে গেছে। ফাতেমা নাসরিন তুমি দেখতে পাচ্ছ, জি স্যার, দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, স্যার, এটার নাম এটা কি, হলো মেঘালয়, নাম কি মেঘালয়, এটা, কি ভারতের একটা, এটা ভারতের একটা রাজ্য। গুড। এখন এগুলো কেন পড়াশোনা করতেছি জানো, জি স্যার, এগুলো না পড়লে বাংলাদেশের কোন জেলার সাথে কোন রাজ্য কানেক্টেড এবং কোন জেলায় কোন ধরনের বন্দর আছে এগুলো তুমি বুঝবা না। এক কোথাও কোথাও স্থল বন্দর আছে, কোথাও কোথাও নদী বন্দর আছে, কোথাও কোথাও সমুদ্র বন্দর আছে, এই জিনিসগুলো জানতে হবে। আবার কোথাও কোথাও একটু লাইনে থাকো, আমার একটা ফোন, আমার একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে, কথা বলে নিই। হ্যালো, বিডি আছে অল্প, আমি কালকে দিব, আজকে সায়েন্স এটা নেন। তো আমি কোনো কিছু, এমন কোনো কিছু করাই না, এমন রাখবা যে জিনিসটা দরকার নাই বা যে জিনিসটা তোমার তোমার দরকার হবে না, এরকম কিছু আমি করাবো না যেটা পরীক্ষা আসবে না। সব পড়া যেটা পড়াবো এটা পরীক্ষা আসবে এবং সেটা তোমাকে বুঝার ক্ষেত্রে হেল্প করবে। তাহলে এটা হচ্ছে মেঘালয়। এখন খেয়াল করো, মেঘালয় তো শেষ, এবার যদি আমরা ত্রিপুরাকে দেখি, ত্রিপুরা, এই ত্রিপুরা, এই দেখো ত্রিপুরা কতটুকু দেখো ছোট একবারে, এখান দিয়ে কুমিল্লার সাথে কানেক্টেড, এদিকে খাগড়াছড়ির সাথেও কানেকশন আছে, এদিকে রাঙামাটি, এই অংশটা রাঙামাটি, এই অংশটা, এই রাঙামাটির সাথেও কানেকশন, এটা পাহাড়ি এলাকা, ওই সাজেক যায় যে ওই এলাকাটা এটা। তাহলে এই যে এটা হচ্ছে যে রাঙামাটি, এদিকে খাগড়াছড়ি, এদিকে ফেনী, এদিকে কুমিল্লা, এদিকে আবার তোমার ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আবার তোমার শ্রীমঙ্গল আছে সিলেটের মৌলভীবাজারের, ঠিক আছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল পাচ্ছ তোমরা, এই অঞ্চলগুলো হচ্ছে ত্রিপুরার সাথে কানেক্টেড। তাহলে ত্রিপুরা হচ্ছে ছোট এটা, আর মেঘালয় হচ্ছে যে এই যে এটা এটা। এবার মিজোরাম যদি আমরা দেখি, এটা হচ্ছে মিজোরাম, এই যে এটা হচ্ছে মিজোরাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিজোরাম। এখন আসাম বাদ গেছে, আসাম যদি আমরা দেখাই, এখানে অসম দেখাচ্ছে কেন জানি না, এটা আসাম হবে। এখানে ম্যাপের মধ্যে আসাম শব্দটা আমি কোথাও দেখতে পাচ্ছি না, দেখতে পাইলে সে বরাবর একটা ক্লিক করতে পারতাম। যাই হোক, এই আসামটা হচ্ছে যেটা বললাম যে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়েছে ঘুরে, মানে এটা আসামটা ত্রিপুরার সাথেও কানেক্টেড, মিজোরামের সাথে, সরি, ত্রিপুরার সাথে কানেক্টেড, মেঘালয়ের সাথে কানেক্টেড, আসামটা মিজোরামের সাথেও কানেক্টেড আছে, এই যে এদিক দিয়ে এদিক দিয়ে, ঠিক আছে। তাহলে এই যে এখানে মণিপুর যেটা দেখা যায়, মণিপুর এটাও আসামে পড়ছে, এটাও আসামে পড়ছে, সরি, এটা আসামে, এটা আলাদা একটা রাজ্য মণিপুর নাম, মণিপুরের সাথে এখানে দিয়ে হচ্ছে যে তোমার, আমি এক্সাক্টলি দেখাতে পারতেছি না, এই এখানে মিজোরামের সাথে, মিজোরামের সাথে আসামের কানেকশন আছে। যাই হোক, তো আসামটা হচ্ছে যে এই সিলেটের এই অঞ্চলটা, এই এই জায়গাটা, এবং সেই সাথে এদিকে এই ঘুরে এসে এদিক দিয়ে এমনি করে এসে এমনি, এই জিনিসটা মনে রাখবা।
তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এবার আমরা ভারতের তাহলে মোট 5টা রাজ্য পেলাম, মেঘালয়, তারপর হচ্ছে যে তোমার আসাম, মিজোরাম, ত্রিপুরা, এই রাজ্যগুলো ভারতের সাথে বাংলাদেশের কানেকশন আছে, সেভেন সিস্টার রাজ্য এগুলা। আর এই পাশে হচ্ছে যে পশ্চিমবঙ্গ বা কলকাতা। এখন ভারতের সেভেন সিস্টারের আরো যে তিনটা রাজ্য বাদ গেছে তার মধ্যে একটা হচ্ছে মণিপুর, একটা হচ্ছে নাগাল্যান্ড, আর একটা নাম হচ্ছে তোমার আরেকটা নাম হচ্ছে আমার হাতেও বই আছে, আরেকটা নাম তো মনে আসতেছে না, আরেকটা নাম কি তোমাদের জানা আছে? আরেকটার নাম মনে হয় আমার বইতে শীটের মধ্যে আছে, এখানে আমি ম্যাপের মধ্যে কানেক্ট ইয়ে করতে পারতেছি না। আরেকটার নাম হচ্ছে কি জানি ভুলে গেলাম, যাই হোক এখানে মনে হয় আছে। এই যে এখানে আছে আসাম, এখানে একটু খেয়াল করো, ভারতের সেভেন সিস্টার নিয়ে আমরা স্টাডি করতেছি। আচ্ছা আরেকটা হচ্ছে অরুণাচল, এটা কি দেখা যায়? এটা দেখা যায়, কথা বলতে হবে আমার হ্যাঁ সাথে, দেখা যায় দেখা যায়। এটা কি পড়তেছি দেখা যায় ভারতের সেভেন সিস্টার? তাহলে খেয়াল করো প্রত্যেকটা রাজ্যের আমরা পড়ি, আসামের রাজধানী হচ্ছে দিসপুর, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, সরি ইস্ফল। এখন এখানে রাজধানীগুলো তেমনটা গুরুত্বপূর্ণ নয়, তবে ত্রিপুরার রাজধানীটা গুরুত্বপূর্ণ আগরতলা, কারণ এখানে বঙ্গবন্ধু নামে একটা মামলা হয়েছিল এখানে না, এটাকে রিলেটেড করে, যেটাকে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয় থাকে হয়ে থাকে। আর হচ্ছে মেঘালয়ের রাজধানী যে শিলং, এটাও পরীক্ষায় আসে, এই দুটো গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আসামেরটা, আসামের দিসপুর, আসাম দিসপুর, ত্রিপুরা আগরতলা, আর মেঘালয় হচ্ছে শিলং, এগুলো হচ্ছে যে রাজ্যগুলোর রাজধানী। তো যাই হোক, তাহলে আমরা 7টা রাজ্য পেয়ে গেছি ভারতের, যেগুলোকে আমরা সেভেন সিস্টার বলে থাকতেছি, এই যে এটা, যেটা আরেকটা হচ্ছে অরুণাচল। যাই হোক, এই সেভেন সিস্টার এবং এই সাথে এই সেভেন সিস্টারের 4টা হচ্ছে বাংলাদেশের সাথে কানেক্টেড, আর এই পাশে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশের সাথে কানেক্টেড। এইগুলো ভারতের বিভিন্ন রাজ্য বা যেগুলো বাংলাদেশের সাথে কানেকশন আছে। এবার আমরা দেখি এই যে এখান দিয়ে চট্টগ্রামের সাথে, চট্টগ্রাম না আসলে এটা কক্সবাজার এবং বান্দরবান, এর সাথে তোমরা খেয়াল করো কানেক্টেড হচ্ছে যে মিয়ানমার, এটা হচ্ছে মিয়ানমার, এই দেশটা হচ্ছে মিয়ানমার, এই যে বার্মা লেখা আছে এই দেশটা সুন্দর করে দেখা যাচ্ছে, এই যে আলাদাভাবে এটা মার্কিং হয়েছে, এই যে মিয়ানমার, মিয়ানমারের 2টা রাজ্য বাংলাদেশের সাথে কানেক্টেড, একটা নাম হচ্ছে যে রাখাইন, একটা নাম হচ্ছে চীন, একটা নাম কি বলতো? এক রাজ্যের নাম হচ্ছে রাখাইন, আর এক রাজ্যের নাম কি? চীন চীন। এখন মনে করিও না এটা চীন দেশ, এই রাজ্যটার নামই এরকম চীন, এটা চরশিখা দিয়ে লিখতে হয়, আর যে চায়না সেটাকে আমরা দীর্ঘিকার দিয়ে লিখি। সো এটা হচ্ছে যে এই এটা হচ্ছে চীন রাজ্য, এটা 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 আর এটা হচ্ছে যে এই এটা হচ্ছে যে এই দিক দিয়ে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে তোমার মিয়ানমারের যেটাকে আমরা রাখাইন বলে থাকি, রাখাইন রাজ্য। তাহলে আমরা যদি রাখাইন রাজ্যটাকে আলাদাভাবে দেখাইতে চাই, পারব কিনা আমি জানি না, এখানে রাখাইন কোথাও লেখা দেখতে পাচ্ছি না, যাই হোক এই হচ্ছে এই এই এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে বর্ডারটা দেখা যাচ্ছে রাখাইন রাজ্যের বর্ডার হচ্ছে এটা, আর এটা হচ্ছে চীন রাজ্য। তাহলে এই চীন রাজ্য হচ্ছে তোমার ইয়ার সাথে যুক্ত, বাংলাদেশের বান্দরবানের সাথে যুক্ত, আর রাখাইন রাজ্য হচ্ছে কক্সবাজার এবং কিছু অংশ বান্দরবানে পড়ছে। তাহলে রাখাইন রাজ্য বাংলাদেশের কক্সবাজার টেকনাফ সীমান্তে, এই যে টেকনাফ, এই হচ্ছে মোটামুটি বাংলাদেশ। আবার বাংলাদেশের সাথে এই এখানে টেকনাফের পার হয়ে তো আমরা অনেকে সেন্ট মার্টিন যাই, অনেকে গেছো হয়তো, এই টেকনাফ থেকে এটা হচ্ছে টেকনাফে পড়ছে, এই টেকনাফ থেকে এই এটা হচ্ছে সেন্ট মার্টিন, যেটা দৈর্ঘ্য হচ্ছে যে 8 কিলোমিটার, সরি 6 কিলোমিটার, আর প্রস্থ হচ্ছে 1.5 মেবি, 8 ভাগ 6 দিলে কত আসে, 8 ভাগ 6 তাহলে হয় 1.33, 1.5 মিটার, ঠিক আছে। এটা দৈর্ঘ্য হচ্ছে যদি শুধু কিলো এয়ার মনে রাখবে, এটার আয়তন, আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার, এটা পরীক্ষা আসে, আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার, সেন্ট মার্টিন দ্বীপের আয়তন, এটা হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন থেকে আরো একদম সমুদ্রের দিকে অর্থাৎ আরো দক্ষিণ দিকে একটা দ্বীপ আছে, এই দ্বীপটার যখন জোয়ারের পানি আসে তখন হচ্ছে যে দ্বীপের সাথে সেন্ট মার্টিনের কানেকশন বন্ধ হয়ে যায়, মানে সেন্ট মার্টিনের থেকে ওই ছেড়া দ্বীপে আর যাওয়া যায় না, এ দেখা যাচ্ছে এখান দিয়ে এই এলাকাটা, এই এলাকাটা জোয়ারের পানি আসলে এটা ডুবে যায়, তো ডুবে গেলে তখন এই এলাকাটা আর যাওয়া যায় না।
তখন যাইতে হলে নৌকা দিয়ে যেতে হয় আর কি। কিন্তু যখন জোয়ারের পানি চলে যায় অর্থাৎ ভাটা চলে, তখন আবার এই এলাকাটা জেগে উঠে, তখন এখান দিয়ে হেঁটে বা সাইকেলে করে, ইভেন মোটরসাইকেলে করেও যাওয়া যায়, এই এলাকা থেকে এই এলাকায় যাওয়া যায়। তো এটা হচ্ছে যে ছেড়া দ্বীপ পরীক্ষা আসতে পারে। ছেড়া দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ, যেটা টেকনাফ, এটা টেকনাফ থানায় পড়ছে, কিন্তু কক্সবাজারের টেকনাফ থানা বা টেকনাফ উপজেলায় পড়ছে। এটা হচ্ছে টেকনাফ, মানে এই সেন্ট মার্টিন একটা ইউনিয়ন, এই ইউনিয়নটা হচ্ছে যে বাংলাদেশের টেকনাফ থানার অধীনে। এটা হচ্ছে টেকনাফ, অর্থাৎ কক্সবাজারের টেকনাফ থানার অধীনে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, এই হলো বাংলাদেশের মোটামুটি পরিচিতি ভারত এবং মিয়ানমারের সাথে। এখন এই ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কতটুকু, মিয়ানমারের সাথে সীমান্ত কতটুকু, এটা আমাদেরকে জানতে হবে। এটা আমাদের শিটটাতেই দেওয়া আছে, এখান থেকে যদি বলি, এই যে এখানে দেওয়া আছে, খেয়াল করো, ভারতের সাথে বাংলাদেশের সীমানা হচ্ছে 4,156 কিলোমিটার। এখন এটার অর্থ কি আসলে? এই লাইনটা পরীক্ষায় আসে বেশি বেশি, এই লাইনটার মুখস্থ রাখতে হবে, 4,156 কিলোমিটার। আর মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা হচ্ছে 271 কিলোমিটার। এই দুইটা লাইনের অর্থ আমি আগে বলবো। এই দুইটা লাইনের অর্থ হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সীমানার, এর অর্থ হচ্ছে এই এখান থেকে শুরু করে, এই এখান থেকে শুরু করে এই দিক দিয়ে হেঁটে 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 বা সাইকেল নিয়ে অথবা মোটরসাইকেল নিয়ে অথবা গাড়ি নিয়ে তুমি যদি বাংলাদেশের সীমান্তটা পাড়ি দিয়ে এভাবে হাঁটে 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 পুরো অঞ্চল হয়ে এ পর্যন্ত আসো, তাহলে পুরোটাই ভারত। এইটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সীমানা, যেটা 4,156 কিলোমিটার। বুঝা গেছে সীমানাটা কি? আমার সাথে কথা বলতে হবে। জি ঋষিদা ভাই তুমি বুঝছি, কখন যুক্ত হয়েছো? একটু আগে জি স্যার, জি স্যার, তুমি কথা বলবা, তুমি তো অ্যাক্টিভ আছো মোটামুটি। আর এখানে সপ্তর্ষি, সে কিন্তু মেসেজ দিচ্ছে, শীতগুলো কি দেওয়া হবে? হ্যাঁ শীতগুলো দেওয়া হবে, এগুলো সব দিয়ে দেওয়া হয়, টেনশন নাই। যাই হোক, আশা করি বুঝে গেছে ভারতের সাথে বাংলাদেশের সীমানা মানে কি, এর অর্থ কি। আর মিয়ানমারের সাথে যে 271 কিলোমিটার দেখলাম, এটা হচ্ছে এতটুকু, এই যেতটুকু, এইটা, এটা হচ্ছে 271 কিলোমিটার। বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। এখানে আর মানে না বুঝার মতো কিছু নাই এখানে আসলে। এবার হচ্ছে বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য, এটা হচ্ছে 711 কিলোমিটার। এটা কোনটা? এটা হচ্ছে যে এই যে এখান থেকে হেঁটে হেঁটে সমুদ্র বরাবর তুমি যদি এই পুরো পথ পাড়ি দিয়ে এখানে কক্সবাজার টেকনাফ থেকে হয়ে একদম সেন্ট মার্টিন পর্যন্ত আসতে পারো, তাহলে এই সমুদ্র উপকূল বরাবর তুমি যে দৈর্ঘ্য পাড়ি দিবা বা যে পথ পাড়ি দিবা, সেটাই হচ্ছে সমুদ্র উপকূলের দৈর্ঘ্য, যেটা 711 কিলোমিটার। বুঝা গেছে? জি ভাই, ওকে, তাহলে 711 কিলোমিটার যেটা আমরা দেখতেছি, এটা হচ্ছে সমুদ্র উপকূলের দৈর্ঘ্য, কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই, এগুলো মুখস্থ হবে না, বারবার 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 মুখের মধ্যে আউরেলে মুখস্থ হয়ে যাবে এক সময়। এ হচ্ছে বাংলাদেশের অবস্থান। এখন আমরা এই যে সীমান্ত এলাকাগুলো তো জানলাম, এখন আমরা দেখব যে বাংলাদেশের যে সমুদ্র সীমা, এটা হচ্ছে বাংলাদেশ সমুদ্র সীমা। এখন এই সমুদ্র সীমার সাথে কিছু জিনিস রিলেটেড আছে, এখানে কিছু কথা আছে, মহীসোপানের দৈর্ঘ্য, উপকূলীয় সীমান্ত দৈর্ঘ্য, অর্থনৈতিক অঞ্চল, এরকম কিছু টার্ম তুমি পাবা। তো এরকম যে টার্ম গুলো পাবা, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি জাস্ট বলে দিব আর কি। এখানেই আছে, এই যে বাংলাদেশের সমুদ্র সীমা, এখানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এখন প্রশ্ন হচ্ছে নটিক্যাল মাইল মানে কি, এটা নিচে দিয়ে দেওয়া আছে, এটা পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি আসছিল। ইকরা যুক্ত হয়েছে আমাদের সাথে, ইকরা তুমি শুনতেছ না? এখনো হয় নাই, হচ্ছে সে। ইকরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইকরা সে চট্টগ্রামের মুরাদপুরে থাকে, শুনতেছ তুমি? বাকিরা মিউট থাকেন, ও কথা বলবে। বুঝলাম না আমি সবাইকে মিউট করলাম, তারপরে কথা আসে কেন? সবাই যাদের বাসায় কথা হচ্ছে নিজেদেরকে মিউট রাখেন। আচ্ছা যাই হোক,
এই যে এই পরীক্ষা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় একবার আসছে, এটা আরো কয়েকটা পরীক্ষা আসছে চাকরির পরীক্ষায়, যে এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, উত্তর হচ্ছে 1.853 কিলোমিটার, 1.853 কিলোমিটার, এটা হচ্ছে এক নটিক্যাল মাইলের সীমানা। তাহলে এই যে 12 দিয়ে যদি এতকে গুণ করেন যত কিলোমিটার হয়, তত কিলোমিটার হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা। তো পরীক্ষা নটিক্যাল মাইল দেয় কিলোমিটার দেয় না, উত্তর দিবে 12 নটিক্যাল মাইল। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা কি? রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে যে এই সীমার মধ্যে, এই সীমার মধ্যে বাংলাদেশ যে কোনো ধরনের মিলিটারি মিলিটারি অ্যাকশন চালাতে পারবে, মিলিটারি পরীক্ষা নিরীক্ষা বা হচ্ছে যে মিলিটারি ডিপ্লয়েন্স এগুলো করতে পারবে। আচ্ছা আমার এইখানে অলরেডি 40 মিনিট হয়ে গেছে, লিঙ্কটা কেটে যাচ্ছে, আপনারা আবার জয়েন হবেন, আমি আবার লিঙ্ক দিচ্ছি, 1 মিনিটের মধ্যে লিঙ্ক দিচ্ছি, আবার জয়েন হবেন সবাই। তাহলে যেটা বলতেছিলাম রাজনৈতিক সমুদ্র সীমা কি, সেটা বলতেছিলাম রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে এখানে বাংলাদেশের মিলিটারি, তারপরে নেভি, বাংলাদেশের পুলিশ, সরকার, যে কেউ যে কোনো মুহূর্তে উপস্থিত হয়ে যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবে। পরীক্ষা নিরীক্ষা বলতে এখানে সামরিক পরীক্ষা নিরীক্ষার কথা বলতেছি আমি, মানে বাংলাদেশ চাইলে এখানে একটা বড় আকারের বোমা পরীক্ষাও চালাতে পারবে, এটাকে বলেন রাজনৈতিক রাজনৈতিক সীমা। বুঝে গেছে রাজনৈতিক সীমা কি? রাজনৈতিক ইংরেজি হচ্ছে পলিটিক্যাল যদিও, কিন্তু এখানে বুঝা যাচ্ছে যে মানে বাংলাদেশ এখানে কি কি কেস করতে, কি কি জিনিস করতে পারবে এই এলাকার মধ্যে, সব জিনিস করতে পারবে বাংলাদেশ এই 12 নটিক্যাল মাইলের মধ্যে সমুদ্রের নিচে। এই যে এটা হচ্ছে সমুদ্র উপকূল আর কি, এই মনে করো যে আমি বলি দেখাই, এই যে এটা কুয়াকাটা, তাহলে কুয়াকাটা থেকে ধরে এইদিকে 12 কিলোমিটার, অথবা এখানে টেকনাফ থেকে ধরে এইদিকে 12 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশ চাইলে কি করতে পারবে। তবে এখানে নির্দিষ্ট লাইন আছে, লাইন বরাবর এখানে এইদিকে এদিকে, টেকনাফ থেকে হলে এদিকে যাওয়া যাবে না, যাইতে হবে এদিকে সমুদ্রের দিকে, এই এদিকে 12 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশ কি করতে পারবে, মিলিটারি পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবে। কথা বলতে আমার সাথে ঋষি থেকে যুক্ত আছো, জি স্যার, যারা অ্যাক্টিভ এরা চলে যাচ্ছে, তো এরা যদি চলে যায় ক্লাস করবে কারা, আর পরে বলবে যে ভাই আমি তো রেকর্ড বুঝতেছি না, তো রেকর্ড বুঝবে কেমনে, আমি তো সব রেকর্ড দিই না, ইউটিউবে সব রেকর্ড দিই না, আর পুরোটা রেকর্ড করা, রেকর্ড করলেও এটা মানে পুরোটা আপলোড দেওয়াটা কঠিন আসলে, কারণ বিশাল নেট এর তো সময় লাগে এগুলো আপলোড দিতে, 1 জিবি 2 জিবি হয়ে যায়। তো যাই হোক, সবাই ক্লাসে মনোযোগ দিবেন, দেখা যায় এখন। তাহলে এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা যেটা বললাম সেটা, এবার হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল, এটা অনেক বেশি। এটার অর্থ হচ্ছে বাংলাদেশ এই 200 নটিক্যাল মাইল থেকে, সমুদ্র উপকূল থেকে 200 নটিক্যাল মাইলের মধ্যে বাংলাদেশ যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে। এর মধ্যে হতে পারে মাছ ধরা, এর মধ্যে হতে পারে তেল গ্যাস অনুসন্ধান, এর মধ্যে হতে পারে অর্থনৈতিক কোনো বাণিজ্য, এর মধ্যে হতে পারে কোনো বন্দর স্থাপন, এগুলোকে বলে অর্থনৈতিক সমুদ্র সীমা। আশা করি ক্লিয়ার। তাহলে 200 নটিক্যাল মাইল হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, 12 নটিক্যাল মাইল হচ্ছে কি, 12 নটিক্যাল মাইল কি রাজনৈতিক সমুদ্র সীমা, রাজনৈতিক সমুদ্র সীমা। রাজনৈতিক সমুদ্র সীমা। এবার আপনাদেরকে এই সমুদ্র সম্পর্কে কিছু জিনিস জ্ঞান দিব, এগুলো মুখস্থ রাখতে হবে, পরীক্ষা আসবে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড নামে একটা খাত আছে, এটা এটা একটা গভীর খাত, হ্যাঁ এটা অনেক গভীর, এই জন্য এটার নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। এখানে মনে করা হয়েছিল যে এই এটার তলদেশ নাই, মানে ওই বরাবর সমুদ্রের কোনো তল নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেছে না তল তো আসলে আছে, কিন্তু একটা একটু গভীর বেশি। তো এই এই খাতের নাম হচ্ছে যে সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা মনে রাখতে হবে। সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত হচ্ছে যে দিনাজপুর, দিনাজপুর হচ্ছে বাংলাদেশের সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে। সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র উন্মোচন করেছিল বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা পরীক্ষায় আসে। কোন বিশ্ববিদ্যালয় সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করে, উত্তর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবার হচ্ছে যে এগুলো বলবো একটু পরে, এর মধ্যে এখানে এটা বলে ফেলি, 90 ইস্ট রাইজ, এটা হচ্ছে সমুদ্র বঙ্গোপসাগরের নিচে একটা পাহাড়ি এলাকার মতো একটা এলাকা আছে, মানে দেখতে মনে হয় যে পাহাড়, বুঝে গেছে, মানে বঙ্গোপসাগরের নিচে আর কি, এটা মানে ভূমি আছে, একটা ভূমিরূপ আছে দেখতে পাহাড়ের মতো, মানে ওই স্পষ্টভাবে বোঝা যায় এটা, এবং এটা বেশি গভীর না, এটা হচ্ছে 90 ইস্ট রাইডস, এটাও বঙ্গোপসাগরে অবস্থিত, বুঝে গেছে। তাহলে বঙ্গোপসাগরে অবস্থিত দুইটা জিনিসের নাম বললাম, এই দুইটার যে কোনো একটা পরীক্ষা আসবে। আর একটা হচ্ছে বঙ্গবন্ধু আইল্যান্ড বা বঙ্গবন্ধু
দ্বীপ কোথায় অবস্থিত? এটা হচ্ছে সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। সুন্দরবনের কোথায় অবস্থিত? দক্ষিণে। দক্ষিণে। দক্ষিণে অবস্থিত, অর্থাৎ অর্থাৎ এই যে এখানে অবস্থিত, এখানে বঙ্গবন্ধু আইল্যান্ডটা। আমি 30 সেকেন্ডের একটা তোমাদের থেকে 20 সেকেন্ডের বিরতি নিলাম, লাইনে থাকো। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ, দেখতে পাবেন, না দেখার কিছু নাই। দেখা যায় এটা? যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন 2014 সালে হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে, আর 2012 সালে হচ্ছে মিয়ানমার থেকে সমুদ্র সীমা জয় করে, দুইটা বছরই গুরুত্বপূর্ণ। এই বছর দুইটা পরীক্ষা দেয়, সাল দুইটা। মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমার রায় দিয়েছিল ইটলস। নাম কি? নাম কি? ইটলস। এই যে এটা, এটা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এটা হচ্ছে যে জার্মানির হামবুর্গে অবস্থিত। এই দুইটা লাইন, জাস্ট এই দুইটা লাইন মুখস্থ রাখবেন, আর 12 সালটা মুখস্থ রাখবেন। আর এটা আমি ম্যাপের মধ্যে আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে জয় করছে। এই মিয়ানমার দাবি করতো যে, মিয়ানমারের দাবি ছিল যে এই যে এই এতটুকু এলাকা, মানে এখানে ভিতর দিয়ে অনেক এই এলাকাটা মিয়ানমার পাবে, এরকম দাবি করতো। এই যে এভাবে করে, এভাবে করে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লাইনে থাকেন, মিয়ানমার দাবি করতো, আমি লাল কালি দিয়ে আঁকতেছি, মিয়ানমার দাবি করতো এই এলাকাটা বাংলাদেশের, এই যে এলাকাটা, এই এলাকাটা। আর বাংলাদেশ দাবি করতো যে এই এতটুকু বাংলাদেশের, এতটুকু। পরে এই রায়টা গেছে কোথায়? ইটলসে, মানে এই মামলাটা ইটলসে গেছে। ইটলসে বাংলাদেশ মামলা করে, তো মামলার রেজাল্ট হচ্ছে যে এরকম, যে এই যে মামলার রেজাল্ট হচ্ছে যে এখান দিয়ে তারা একটা দাগ দিয়ে দেয় যে এটা হচ্ছে বাংলাদেশের আর এদিকের এটা হচ্ছে মিয়ানমারের। আশা করি বুঝে গেছে। তো এই রায়টা আসে 2000 কত সালে? 12 সালে। 12 সালে। কে দেয়? ইটলস। কোথায় অবস্থিত? হামবুর্গে। এই রায়ের ফলে বাংলাদেশ প্রায় 26,000 বর্গ কিলোমিটার সামুদ্রিক সমুদ্র সীমা অর্জন করে। 26,000 প্রায়, এটা একটু মনে রাখবেন, প্রায় 26,000। কোন কোন বইতে এটা 70,000 লিখে আছে, কিন্তু এটা নিয়ে এখনো দ্বন্দ্ব আছে আসলে, মানে এটা এখনো পুরোপুরি মনে হয় সুরাহা হয় নাই। তবে এরিয়াটা আসবে না, আপনারা শুধু সালটা জেনে রাখবেন, 2012 ইটলস, ইটলসের পূর্ণরূপ, আর হচ্ছে যে সমুদ্র সীমার জয় 2012, এই জিনিসটা মনে রাখলে হবে। মিয়ানমারের সাথে 2012 ইটলস থেকে রায় এসছে। আর ভারতের সাথে যে জিনিসটা হয়েছে খেয়াল করবেন, ভারত বলতো যে, খেয়াল করবেন, ভারত বলতো যে এই যে লম্বা একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইন দেখা যাচ্ছে লাল, ভারত বলতো যে ওই পর্যন্ত ভারতের, আর বাংলাদেশ বলতো যে এই যে এখানে ডট 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 দেওয়া আছে, এটা বাংলাদেশের, এই পর্যন্ত বাংলাদেশের, এটা ভারতকে বাংলাদেশ বলতো। তো এখন যখন এবার এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঠিক একইভাবে আবার আরেকটা আদালতে গেছে বাংলাদেশ, সেই আদালতের নাম হচ্ছে যে পিসিএ। সেটার নাম কি? পিসিএ। ওটার নাম কি বলেন তো? পিসিএ। আশা করি বুঝে গেছে। স্যার, পিসি, মিয়ানমারের টা কোন আদালত থেকে স্যার রায় নিছে? এই যে এটা ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য সি, ল অফ দ্য সি, এইটা হচ্ছে আদালত, সেই আদালতটা। বুঝে গেছে? আর ভারতের নাম হচ্ছে কি? পারমানেন্ট কোর্ট অফ জাস্টিস, পিসিএ। বুঝে গেছে? এটা হচ্ছে যে জার্মানির, এই ইটলস হচ্ছে জার্মানির হামবুর্গে, আর এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে। পিসিএ হচ্ছে নেদারল্যান্ডের কোথায়? কথা বলতে হবে, নাহলে পারবেন না কিন্তু। পিসিএ কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগে অবস্থিত। কোথায় অবস্থিত? এই যে এখানে লেখা আছে দেখেন, 2014 সালে নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত লেখা আছে এখানে। এটা আসলে স্থায়ী সালিসি আদালতের ইংরেজি হচ্ছে পিসিএ। এটা পরীক্ষা আছে স্যার, স্থায়ী সালিসি আদালতে। হ্যাঁ, পারমানেন্ট কোর্ট অফ জাস্টিস। কি এটার নাম কি? ইংরেজি নামটা বলেন, কথা বলেন। পার্মানেন্ট কোর্ট অফ পারমানেন্ট স্যার কোর্ট অফ জাস্টিস। হ্যাঁ, পারমানেন্ট কোর্ট অফ জাস্টিস, এটা হচ্ছে পিসিএ। বুঝে গেছে?
জি নাকি স্যার, বুঝেন নাই? এই যে স্থায়ী সাদেশি আদালত আর কি, বাংলা ইংরেজি বাংলা লেখা আছে, ইংরেজি ভরে দিলাম। এখান থেকে ভারতের সাথে বাংলাদেশ সমুদ্র সীমা অর্জন করে প্রায় 19,000 বর্গ কিলোমিটার এলাকা, প্রায় 19,000। আর এখান থেকে হচ্ছে মিয়ানমার থেকে 2012 সালে, ভারতের সাথে হচ্ছে 2014 সালে, মিয়ানমার থেকে হচ্ছে 2012 সালে বারো বাংলাদেশ সালে এই দুই দেশ থেকে সমুদ্র সীমা অর্জন করে, বুঝে গেছে এখন? আর এই যে ম্যাপটা তো দেখাইলাম আমি ম্যাপের মাধ্যমে যে কতটুকু এলাকা বাংলাদেশ পাইছে পরে রায়ের ফলে, বাংলাদেশ এই যে ভেতরে এই যে এখানকার এলাকাটা বাংলাদেশ অর্জন করেছিল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের, এটা নিয়ে ঝামেলা হবে না। আচ্ছা, তারপরে এখন আমরা সমুদ্র সীমা নিয়ে জানলাম বাংলাদেশের, এখন আমরা জানবো যে বাংলাদেশের আরো কিছু ইস্যু আছে, সেই জিনিসগুলো জানতে হবে, না জানলে আমরা যে বাংলাদেশে থাকি এটাই বিতে হয়ে যাবে। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের জেলা কয়টি, উপজেলা কয়টি, থানা কয়টি, এরকম কিছু জিনিস আছে, এগুলো পরীক্ষার তেমনটা আসে না, যেগুলো আসে আমরা জাস্ট ওই জিনিসগুলো দেখবো। বাংলাদেশের জেলা ইংরেজি নামটা পরীক্ষা আসে, প্রস্তাবিত বাংলাদেশের ইংরেজি নামটা পরীক্ষা আসে, নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। নাম কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এখানে একটা এস আছে কিন্তু, এই এসটা না দিলে কাটে দিবে নাম্বার। দ্য পিপলস দ্য রিপাবলিক অফ পিপলস বাংলাদেশ, বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশের রাজ সরকারি নাম লেখো বা বাংলাদেশের ইংরেজি নামটা লিখো। সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর ইংরেজি নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পরীক্ষার একটা প্রশ্ন আসে, এটা এখনো বিশ্ববিদ্যালয়ে আসে নাই, দিতে পারে, এটা বিজিএস একবার আসছিল, যে বাংলাদেশের ইংরেজি নামের সাথে কোন দেশের নামের মিল আছে, বুঝে গেছে? বাংলাদেশের ইংরেজি নামের সাথে কোন দেশের নামের মিল আছে? উত্তর হচ্ছে চীন। উত্তর কি? কথা বলে না। চীন, চীন। চীন, চীনের ইংরেজি নাম কি জানো? চায়না। চীনের ইংরেজি নাম লিখতেছি এখানে, পিপলস রিপাবলিক অফ চায়না। নাম কি? কথা বলে না, পিপলস রিপাবলিক অফ চায়না, মিল আছে নাকি নাই? পিপলস রিপাবলিক অফ মিল আফতার কিছু চায়না। চায়না, বাকিটা তো মিল থাকবে না, এত সব যদি মিলে যায় তাহলে কি হবে? তাহলে তো এটা বাংলাদেশ, চায়না হয়তো এটা বাংলাদেশ হয়ে যেত। পিপলস জি স্যার, রিপাবলিক অফ চায়না। চায়না। আবার বাংলাদেশের যে মানচিত্র, ফ্ল্যাগ যেটা, এই ফ্ল্যাগের সাথে জাপানের ফ্ল্যাগের মিল আছে, কোন দেশের? জাপান জাপানের ফ্ল্যাগের তো মিল আছে, পরীক্ষা আসছে স্যার। মনে থাকবে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছিল, মনে জি থাকবে? স্যার, জি মনে স্যার, থাকবে, আশা করি থাকবে। থাকবে স্যার। ওকে, সপ্তর্ষি সব লিখে দিচ্ছে, খুব থ্যাংক ইউ তোমাকে। তুমি একদম খালি আমাকে লিখো না, সবাইকে লিখবা, পাবলিক পাবলিকালি লিখো, যাতে বাকিরাও অ্যাক্টিভ থাকতে পারে। রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস, এই এটাই একটা পরীক্ষায় একজনে আমার কাছে একজনে জিজ্ঞেস করছে যে ভাইয়া বাংলাদেশের জাতীয় দিবস কোনটা, সে 16 ডিসেম্বর দাগায় আসছে, বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? 26শে ছাব্বিশে মার্চ, মনে থাকবে তো? এটা আবার জি স্বাধীনতা দিবস, স্যার, এটা আবার কি? স্বাধীনতা স্বাধীনতা দিবস। পরীক্ষা দিবে বাংলাদেশের জাতীয় দিবস কোনটা, স্বাধীনতা দিবস দিবে না, কি দিবে? জাতীয় দিবস কেউ কি আমাকে বলতে পারে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে, কত তারিখে? স্বাধীন হয়েছে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত ছাব্বিশে তারিখে? মার্চ একজন একজন করে তো জিজ্ঞেস করি এটা আমি, ছাব্বিশ ইকরে বাংলাদেশ কত কত তারিখে স্বাধীন হয়েছিল? স্যার, 26শে মার্চই তো হলো প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা দিছে না। আচ্ছা, ইকরে এটা বলছে, ফাতেমা নাসরিন। স্যার কত তারিখে বাংলাদেশ স্বাধীন হয়? স্যার স্যার 2 মার্চ 1900, স্যার তারিখ মনে নেই আমার, 2 মার্চ আই থিঙ্ক, এতটুকু দুই মনে আছে, মার্চ দুই পতাকা মার্চ নিয়ে আসছিল। চট্টগ্রামে স্যার, যেটা তো চট্টগ্রামে কালুরঘাটে আপনার ওই স্বাধীনতা ঘোষণা পত্র জারি করছে, এটা কি ওই দিন নাকি স্বাধীন হয়েছে চট্টগ্রামে কালুরঘাটে, সম্ভবত এটা জারি করছে 2 মার্চ আচ্ছা, এই সপ্তর্ষি জিয়াউর মেসেজে রহমান। লিখো, সপ্তর্ষি মেসেজে লিখো, সজীব বলো কত তারিখে স্বাধীন হয় বাংলাদেশ? সজীব, একজন একজন করে রেডি থাকো সবাই বলার জন্য, সামিউল্লাহ, সব সামন্ত্রী, সবাই রেডি থাকো। সজীব, কত তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে? সে কি নাই নাকি বুঝলাম না। স্যার সামিউল্লাহ। ওর মাইকে বলে প্রবলেম করতেছে। আচ্ছা সামিউল্লাহ, সামিউল্লাহ সজীবে বলছে 16 ডিসেম্বর। সামিউল্লাহ কত তারিখে?
সামিউল্লাহ সেকিন নাই বুঝতেছি না, না থাকলে ম্যাচ দিবা। শ্রাবন্তী, হ্যাঁ, 26শে মার্চ প্রথম প্রহরে। 26শে মাস প্রথম প্রহরে, এখন একজন 16 ডিসেম্বর, একজন 2 মাস বলতেছে, তাহলে আমি কি কোন দিকে যাব? এ তোমরা পরীক্ষার অপশনে কিন্তু এগুলো থাকবে, এখন যা যা এখানে ওরা বলছে এগুলো অপশনের মধ্যে থাকবে। সপ্তর্ষি বলছে 26শে মাস প্রথম প্রহরে, উত্তর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় 26শে মার্চ। 26শে মার্চ দিবা, প্রথম প্রহর থাকলে লাগাবা, না থাকলে তো সমস্যা নাই। 16 ডিসেম্বর স্যার বাংলাদেশ তাহলে তো স্বাধীন আমি হয়নি, প্রথমে বলছি 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন ছাব্বিশে করছে, মার্চ বিজয় প্রথম মানে বাংলাদেশ প্রহরে। জয়ী হয়েছে, বাংলাদেশ জয়ী হয়েছে 16 ডিসেম্বর, যুদ্ধে জয়ী হয়েছে, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 26শে মার্চ। স্বাধীন হওয়ার কারণে তো মুজিবনগর সরকার গঠিত হইল, অর্থাৎ 26শে মার্চ যখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন ওদিন থেকেই বাংলাদেশ স্বাধীন, আশা করি ক্লিয়ার। পরে স্বাধীন দেশটাকে চালানোর জন্য মুজিবনগর সরকার গঠিত হয়েছে, কারণ দেশ চালাতে সরকার লাগে, আর মুজিবনগর সরকার গঠনের সময় স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছে, কারণ দেশ চালাতে সংবিধান লাগে, এই সংবিধানটাই হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। তারপরে দেশ চালানোর তো সরকার দরকার, সরকার তো গঠন করা হয়েছিল, দেশ চালাতে রেডিও দরকার, বা সেখানে তৎকালীন সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলা হয়েছিল। তারপরে দেশ চালানোর জন্য বিদেশে বিভিন্ন দেশে কূটনীতিবিদ থাকা দরকার, ওই সময় বিদেশে বিভিন্ন মিশনে বাংলাদেশের কূটনীতিকদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে সব জায়গায় না, কয়েকটা দেশে। আচ্ছা, এ হচ্ছে বিষয়, এই জন্য 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, এটা মনে রাখতে হবে, ওইদিনই বাংলাদেশ স্বাধীন হয়েছে। পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে, এটা অনেকে পারে না, 16 ডিসেম্বর ভুলে থাকায়, এই জন্য এই যে বিজয় দিবস লেখা আছে 16 ডিসেম্বর। এবার আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে যে আমার সোনার বাংলা, এর প্রথম কত লাইন বলতে পারবা? 14 নম্বর মনে হয়, 14 নাকি 12, স্যার ভুলে 10 গেছি। লাইন, প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, প্রথম 10 লাইন। 10 লাইন হ্যাঁ, কোনোদিনও গাই নাই স্যার, 2 লাইনই বলি শুধু স্যার। আমাদের জাতীয় প্রতীক কি বলতে পারবা? জাতীয় প্রতীক মানে সিম্বল, পারবা বলতে? শাপলা, জাতীয় প্রতীক শাপলা, জাতীয় ফুল বলতে পারবা কি ও জাতীয় জাতীয় প্রতীক? প্রতীক, হ্যাঁ, জাতীয় প্রতীক শহীদ মিনার স্যার, কেন্দ্রীয় শহীদ মিনার কি কেন্দ্রীয় শহীদ আন্দাজে? স্যার, কি একটা আছে তো এরকম স্যার, হ্যাঁ, তোমার জাতীয় কপাল। প্রতীক আর কেউ জাতীয় প্রতীক কি বলতে পারবা? পারবা না মনে হয়। স্যার, 3টা তারকা, সেগুলো না, সেগুলো তো হবে না স্যার। তারপরে তারপরে কি? আমাদের জ্ঞান দেখতেছি জিরো লেভেলে আছে। জাতীয় প্রতীক হচ্ছে যে আমি বলি ওই যে রাষ্ট্রীয় একটা মনোগ্রাম দেওয়া হয় না, বিভিন্ন এই রাষ্ট্রীয় বিভিন্ন জিনিসের মধ্যে একটা মনোগ্রাম থাকে না, ওটার ভিতরে আছে। ইভেন ওই যে মনে হয় 5 টাকার না 2 টাকার কয়েনের মধ্যেও আছে, সেটা হচ্ছে যে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা। এটি বাংলাদেশের সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা আছে জাতীয় প্রতীক কি হবে। তা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাতীয় প্রতীক কি। এই যে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক, যেটা 2 টাকার কয়েনে খুব সম্ভবত আছে। এটা হচ্ছে জাতীয় প্রতীক, দেখা যায় জাতীয় প্রতীক, কথা বলতে হবে, দেখা যায়। জি ভাইয়া, হ্যাঁ, দেখা এখানে যাচ্ছে কি, ভাই, এখানে কি আছে দেখো, এখানে কি আছে দেখো, এই যে পানিতে ভাসমান একটা শাপলা, পানিতে ভাসমান একটা শাপলা, তার পাশে আসে ধানের শীষ, কি আছে, কি আছে, ধানের শীষ। এই জন্য বলছে যে ধানের শীষ, বলছে যে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা, তার মাথায় বা উপরে পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা, দেখো এই পাট গাছের 3টে পাতা আছে পরস্পর সংযুক্ত, এক পাতার সাথে 3টে পাতা এক অপরের সাথে সংযুক্ত, এবং তার দুই পাশে মানে ওই পাট গাছের পাতার দুই পাশে 2টি করে তারকা, 2টি করে
তারকা আচ্ছা মানে স্টার। তাহলে তারকা কয়টি মোট? চারটে, চারটি। পাট গাছের পাতা কয়টি? তিনটে, পানিতে ভাসমান শাপলা কিসের পাশে আছে, কি দ্বারা বেষ্টিত? ধানের শীষ বেষ্টিত, কি বেষ্টিত? এই যেগুলো হচ্ছে ধানের শীষ, এগুলো হচ্ছে ধানের শীষ। আবার এখানে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দলের, রাজনৈতিক দলের প্রতীকের কাছাকাছি এটা, দেখো বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ, আওয়ামী লীগের প্রতীক হচ্ছে নৌকা, এই নৌকাটা দেখো পানিতে ভাসমান থাকে, বুঝে গেছে? এখন খেয়াল করো তাহলে এটা হচ্ছে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা, এবং তার উপরে পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা, তার দুই পাশে দুইটি করে তারকা। দেখো আমার কিন্তু মুখস্থ, এইভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে। এই যেখানে লেখা আছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা। এটা বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা আছে? 4 নম্বর অনুচ্ছেদ। 4 নম্বর অনুচ্ছেদে এটা লেখা আছে, এইভাবে একদম হুবহু এইভাবে লেখা আছে, এটাই হতে হবে, এছাড়া আর উপায় নেই। এর এর ব্যত্যয় ঘটলে সংবিধানের ব্যত্যয় ঘটবে, সংবিধানের ব্যত্যয় ঘটানো যাবে না কোনোভাবেই। এভাবে হচ্ছে রাষ্ট্রভাষা আমাদের কি কি? বাংলা। জাতীয়তা হিসেবে আমরা বাঙালি, আর নাগরিকত্ব হচ্ছে আমরা বাংলাদেশি। আমাদের জাতীয়তা কি? বাঙালি আমরা তো বাংলাদেশি লিখি, বিভিন্ন জায়গায় লেখা থাকে জাতীয়তা, তুমি লিখে দাও বাংলাদেশি, লিখে দাও না? তাহলে আজকে থেকে কি লিখবা? বাঙালি আর নাগরিকত্ব কি বাঙালি লিখবা? বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ এগুলো কোথায় বলা আছে জানো? এগুলো সব সংবিধানে বলা আছে, এগুলো রাষ্ট্রভাষা, জাতীয়তা, নাগরিকত্ব, রাষ্ট্রধর্ম সংবিধান পড়ানোর সময় দেখাবো। আর আমাদের রাষ্ট্রধর্ম কি? ইসলাম ইসলাম। ইসলাম আমাদের এখানে যে স্থানীয় সময় এটা গ্রিনিচ মান, গ্রিনিচ হচ্ছে যে লন্ডনে অবস্থিত, গ্রিনিচে একটা সময় আছে, সেই সময় থেকে আমরা 6 ঘন্টা অগ্রবর্তী, মানে 6 ঘন্টা আমরা আগে আগাইয়ে আসি, এগিয়ে আসি আর কি। অর্থাৎ আমাদের এখানে সন্ধ্যা 6টা বাজলে গ্রিনিচ, গ্রিনিচে বাজে দুপুর 12টা, বুঝে গেছে? আর গ্রিনিচে, গ্রিনিচে যদি দুপুর 6টা বাজে, 2টা বাজে, তাহলে আমাদের এখানে বাজে রাত 8টা। এই এটা হচ্ছে যে আমরা এই জন্য 6 ঘন্টা এগিয়ে আছি। আয়তন 1,47,610 বা 570, পরীক্ষা 570 থাকে। দেখছো কি একজন বাসায় বসে বসে কি একটা পড়তেছে, না তার ভাই না বোন, সেটা এখানে আসতেছে, মিউট করে রাখবা। ভৌগোলিক সীমা বলে ফেলছি, মেঘালয় আসাম এগুলো বলে ফেলছি, সীমান্ত বলছি, স্থল সীমা বলছি, সীমান্তবর্তী দেশ হচ্ছে বলছি, এগুলা বলে ফেলছি বেশিরভাগ। এগুলা এখন কিছু তথ্য চেঞ্জ হয়েছে, যেমন জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে বর্তমানে 1.31 না 2.2 মনে হয়, এখন হচ্ছে 1.22। তো এগুলা সাম্প্রতিকের মধ্যে পড়াবো, সমস্যা নাই, এগুলো সাম্প্রতিক তথ্য, এগুলো চেঞ্জ হয়েছে। আচ্ছা এখানে আর যেটা পড়তে হবে, এখন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো নিয়ে একটু স্টাডি করব, এরপরে আমাদের আজকের ক্লাস এখানে শেষ হয়ে যাবে, আজকে আর বেশি পড়াবো না। দেখি আর কিছু পড়ানো লাগবে কিনা, মানে বাংলাদেশের সীমান্ত রিলেটেড আর কি, ভৌগোলিক পরিস্থিতি রিলেটেড, ভৌগোলিক পরিস্থিতি মোটামুটি হয়ে গেছে, আর গুলো হচ্ছে যে না লাগবে না, শুধুমাত্র জেলাগুলো সম্পর্কে একটু জানলে হয়ে যাবে। জেলাগুলো আমরা দুইবার জানতে হবে, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড, একটা হচ্ছে ভৌগোলিক রিলেটেড, মানে মুক্তিযুদ্ধে কোন জেলার কি ধরনের অপারেশন হয়েছিল বা কি ধরনের অবদান ছিল সেটা জানতে হবে, আর একটা জানতে হবে হচ্ছে কোন জেলা কোথায় অবস্থিত বা কোন জেলাকে কি নামে পরিচিত বলা হয়, কি 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 নামে পরিচিত আর কি। যাই হোক, এখানে খেয়াল করো পঞ্চগড় এটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তর জেলা, নীলফামারী এই জেলা নীল চাষের জন্য বিখ্যাত, মনে রাখতে হবে নীল চাষের জন্য। আমরা 10 মিনিট ক্লাসে থাকবো, 10 মিনিট পরে অফ। চাঁপাই নবাবগঞ্জ হচ্ছে এই যে এটা, এই জেলাটা, এই এখান দিয়ে, এটা এটা হচ্ছে প্রথম আর্সেনিক আক্রান্ত জেলা আর সর্বপশ্চিমের জেলা, পরীক্ষা দিবে সর্বপশ্চিমের জেলা কোনটি, হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এই যে বাম দিকে পশ্চিম আমি বলছিলাম, আর পঞ্চগড় হচ্ছে সর্ব উত্তরের জেলা। রাজশাহী উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী। মাগুরা এটা হচ্ছে প্রথম নিরক্ষর মুক্ত জেলা, মানে এখানে সবাই অক্ষর জ্ঞান সম্পন্ন। যশোর প্রথম ডিজিটাল জেলা, প্রথম হানাদার মুক্ত জেলা বা প্রথম শত্রু মুক্ত জেলা বা প্রথম পাক বাহিনী মুক্ত জেলা, যশোর, এই যশোর এখান থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে যশোর।
মাগুরা হচ্ছে যে এটা গাজীপুর, যেখানে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে উঠেছিল, যেটা আমি একটু বলছি। সিলেট হচ্ছে শীতলতম জেলা। নারায়ণগঞ্জ আয়তনে সবচেয়ে ছোট জেলা। এবার আসি রাঙামাটি, আয়তনে সবচেয়ে বড় জেলা। এবং রাঙামাটির সাথে, রাঙামাটি হচ্ছে এমন একটা জেলা যে জেলার সাথে ভারত এবং মিয়ানমার দুইটাই যুক্ত আছে। মানে রাঙামাটি জেলার সাথে ভারত মিয়ানমার দুই জেলাই যুক্ত আছে, সরি দুইটা দেশ, দুইটা দেশই যুক্ত আছে রাঙামাটির সাথে, মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসে। আচ্ছা এটা পড়াতে গিয়ে আমার আরো দুইটা তথ্য মনে পড়ছে, এগুলো পড়াতে হবে, ছোট ছোট তথ্য, এগুলো বলে দিব একটু পরে। এবার চট্টগ্রাম, চট্টগ্রাম হচ্ছে দেশের প্রথম জেলা, মানে দেশের না, এটা মূলত উপমহাদেশেরই প্রথম জেলা ধরতে গেলে, আবার বাংলাদেশেরও প্রথম জেলা এটি। তো এটা 1966 সালে বাংলাদেশ জেলা হিসেবে রূপান্তরিত হয়, 1966 সালে, তখন বাংলাদেশ তৈরি হয় নাই, তখন পাকিস্তান সরকার চলতেছে, পাকিস্তান আমলের এটা প্রথম জেলা, একটু লাইনে থাকতে হবে। বলেন কি স্টাডিস মুক্ত যুদ্ধ তোমার হাতিয়ার, আচ্ছা চট্টগ্রাম প্রথম জেলাটা মনে রাখলে হবে, 66 সালে জেলা হয়েছিল। বান্দরবন হচ্ছে কম ঘন বসতিপূর্ণ এলাকা, মানে এখানে জনসংখ্যার ঘনত্ব কম। আর এটা হচ্ছে সর্বপূর্বের জেলা, মানে পূর্ব দিক থেকে সবচেয়ে পূর্বে হচ্ছে বান্দরবান। কক্সবাজার হচ্ছে সর্বদক্ষিণের জেলা, আর ভোলা হচ্ছে দ্বীপ জেলা। এই জিনিসগুলো জেলা সম্পর্কিত তথ্য, এগুলো একটু জেনে নিতে হবে। এখন এখানে এটা পড়াতে গিয়ে আমার দুইটা তথ্য মনে পড়ছে। এক নাম্বার হচ্ছে ভারতের রাজ্য বাংলাদেশের সাথে কয়টা আছে, এই সরি ভারতের সাথে বাংলাদেশের কয়টা জেলা যুক্ত। উত্তর হচ্ছে ভারতের সাথে পাঁচটা মনে বাংলাদেশের হচ্ছে, 30টা জেলা যুক্ত। কয়টা জেলা যুক্ত? এই যে এগুলো সব ভারতের সাথে যুক্ত, এই জেলাগুলো ভারতের সাথে কয়টা জেলা যুক্ত? কথা বলতে আমার সাথে, ভারতের সাথে কয়টা জেলা যুক্ত? মিয়ানমারের সাথে হচ্ছে 3টা জেলা যুক্ত, কক্সবাজার বান্দরবান আর রাঙ্গামাটি। মিয়ানমারের সাথে কয়টা জেলা যুক্ত? কয় জেলা যুক্ত মিয়ানমার সাথে? তিনটা তাহলে মোট কয়টা হইলো জেলা, সীমান্তবর্তী জেলা বাংলাদেশের? 30টা ভারতের সাথে যুক্ত, 3টা হচ্ছে যে মিয়ানমারের সাথে যুক্ত। মোট সীমান্তবর্তী জেলা কয়টা হলো? 33টা, উত্তর হচ্ছে 32টা। উত্তর কয়টা? 32টা, বত্রিশ। কারণ একটা জেলা রাঙামাটি দুইটার মিয়ানমারের সাথে সাথেও যুক্ত, ভারতের সাথেও স্যার, যুক্ত, জি এই স্যার, জন্য জি স্যার, স্যার, বুঝে গেছে। জি স্যার, জি ম্যাম। রাঙামাটির সাথে তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি, উত্তর কয়টি দিবা? 32টা, বত্রিশটি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? ত্রিশটি, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? তিনটি। তিনটি। তিনটি, ওকে, আশা করি ক্লিয়ার, এটা নিয়ে আর ঝামেলা হবে না। এই তথ্যটা মনে আসছে। আরেকটা তথ্য কি জানি মনে আসলো, এখন তো আবার ভুলে যাচ্ছি, কি পড়াতে গিয়ে জানি মনে আসলো। মনে এসে যদি মন থেকে চলে যায় তাহলে আর কিছু করার নাই, এটা আরেকদিন হয়তো মনে আসবে কোনো এক জায়গায়। ছিটা মহল কতগুলো আছে না, ওই পড়ছিলাম কোথায় জানি, ভারত ছিটমহল, বাংলাদেশের ছিটা, হ্যাঁ স্যার, ছিটমহল, এটা এখন আর আসবে না, এটা শেষ, বহুত আগে শেষ। ছিটমহল বিনিময় হয়েছে 2015 সালে, শুধু সালটা জানার আচ্ছা একবার, 2015 সালে ছিটমহল বিনিময় হয়, বাংলাদেশ 111টি পায়, ভারত পায় 51টি, খুব সম্ভবত। শেষ, জি স্যার, জানার দরকার নাই। আচ্ছা তারপর হচ্ছে যে এখানে কি জানি মনে পড়লো, এখন আমার মাথায় আসতেছে না, যাই হোক এটা আবার পরে মনে পড়বে, সমস্যা নাই। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, রেকর্ড রাতে আমি দিয়ে দিব, কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারো। স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ জিকে কি এতগুলো সমস্যা? টপিক, অনেক টপিক স্যার, শেষ হয় না। এই যে আজকে কতগুলো টপিক পড়েছি দেখছো তুমি,
বলো তো, আজকে তো তোমার বইয়ের মনে হয় যে পুরা মানে পুরো বইয়ের মনে হয় 20% শেষ হয়ে গেছে। তার আগের ক্লাসে আন্তর্জাতিকের এক ক্লাসে যতটুকু পড়াইছি, তুমি দেখবা যে ওইটাই দেখবা যে মানে পুরো আন্তর্জাতিকের বেস, মানে পুরো আন্তর্জাতিকের বেসমেন্ট তৈরি হয়ে গেছে ওই ক্লাসটাতে। প্রথম ক্লাসে আমি জিকে ক্লাস নিছি দুইটা, এই দুই ক্লাসে যতটুকু অগ্রগতি হয়েছে তোমরা দেখবা যে মোটামুটি এখন থেকে তোমাদের যে কোনো কিছু বুঝতে, জিকে রিলেটেড কিছু বুঝতে দেখবা যে সহজ হয়ে যাবে। বুঝা গেছে? এরকম আরো দুই তিনটা ক্লাস নেই, তারপর দেখো এটা থাকে কিনা, দেখবে যে এটার ঘাটটা সব মরকে যাবে। ঠিক আছে, আর আচ্ছা, বাকি কি আছে মেনলি আমি তোমাকে বলি, কি বাকি আছে মানে কঠিন পড়া কি বাকি আছে, মুক্তিযুদ্ধ বাকি আছে, কঠিন পড়া ইতিহাসটা আর কি, 1952 সাল থেকে 1971-এর ইতিহাস, সরকার ব্যবস্থা এবং সংবিধান, বাংলাদেশ, এই দুইটা টপিক মোটামুটি একটু কঠিন হবে। আর আর বাকি সব মোটামুটি মানে বলতে পারো যে মোটামুটি একটা জায়গা চলে আসছে। এখন তোমরা মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলা সম্পর্কেও জেনে গেছো, কোন জেলা কোথায় অবস্থিত এগুলো সব জেনে গেছো, এগুলো আরো আমি পড়াবো। এগুলো মুক্তিযুদ্ধ যখন আসবে, মুক্তিযুদ্ধের 11টি সেক্টর আছে না, তখন দেখবা যে একদম প্রত্যেকটা জেলার নাম সব বলবো, তখন দেখবা যে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো, এবং ওই যেগুলো পর্যটন এলাকা যেগুলো আছে সেগুলো মুখস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে কিছু ইনস্টিটিউশন আছে, এটা আমি বলি নাই বলতেছি, যেমন বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, ইকো গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এরকম দেয় পরীক্ষা, তো ওগুলো পড়াবো। দেখবা যে কিছুই স্যার থাকে না, মৎস্য গবেষণা কেন্দ্র এটা হালদা না কোথায় জানি? না না না, মৎস্য গবেষণা কেন্দ্র দুইটি আছে, একটা ফরিদপুর একটা চাঁদপুর। আচ্ছা আচ্ছা, তোমরা দিবে ফরিদ, এটা আমি ওই ওই সময় ক্লিয়ার করে দিব, একটা হচ্ছে যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট, একটা হচ্ছে কেন্দ্র, এরকম আর কি দুইটা। ইক্ষুটা হচ্ছে যে ঈশ্বরদী পাবনা, তারপর ধান গবেষণা কেন্দ্র হচ্ছে যে ইয়াতে ওই সজীব যেখানে থাকে ওখানে গাজীপুর, গাজীপুরের জয়দেবপুরে। তারপরে গবাদি পশুর পালন কেন্দ্র একটা আছে, ওটা হচ্ছে তোমার ইয়াতে গাইবান্ধা না সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের কে জানি কেনা জানা যুক্ত। আচ্ছা এগুলো আমরা জি পড়াবো। ভাইয়া, হ্যাঁ সিরাজগঞ্জে কি আছে তোমাদের ওখানে? এখানে নেই। থাকলে অনেকে জানে না অবশ্য, কিন্তু এটা একটা জিনিস বলে দিই, সিরাজগঞ্জে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে গবাদি পশুর বাতান কেন্দ্র, গো বাতান কেন্দ্র বলে এটাকে, গো বাতান কেন্দ্র পরীক্ষা শাহজাদপুর, দিতে, ওটা হচ্ছে সিরাজগঞ্জ। হ্যাঁ জি। তারপরে ডেইরি ফার্ম হচ্ছে সাভার, এরকম দিবে আস্তে আস্তে, এগুলো আমি একটা একটা করে বলে দিবো, টেনশন করার কিছু নাই, ওগুলো মুখস্থ হয়ে যাবে। তারপর আছে ফল্লী উন্নয়ন কেন্দ্র, দুইটা আছে, একটা আছে কুমিল্লায় আর একটা এখন একটা আছে গোপালগঞ্জে, ঠিক আছে। তারপর একটা আছে চা বোর্ড, আর একটা আছে চা গবেষণা কেন্দ্র, চা গবেষণা কেন্দ্র হচ্ছে সিলেট শ্রীমঙ্গলে, আর চা বোর্ড হচ্ছে চট্টগ্রামের নাসিরাবাদে, নাসিরাবাদ না বাইজিতে। তাহলে এই যে এগুলো ক্লিয়ার রাখতে হবে কোনটা কোথায় অবস্থিত, যদি চা গবেষণা কেন্দ্র দেয় তুমি দিতে পারে শ্রীমঙ্গল সিলেট, আর যদি দেয় চা বোর্ড তখন হচ্ছে চট্টগ্রাম। আবার বিভিন্ন জাদুঘর আছে, বা যেমন বাংলাদেশের জাতীয় জাদুঘর হচ্ছে শাহবাগ, শাহবাগ ঢাকা, আবার মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে তোমার ইয়াতে বিজয় সরণিতে, ঢাকার বিজয় সরণিতে। আবার আরেকটা আছে যে সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, ওটাও বিজয় সরণির আশেপাশে বসছে, এটার নাম হচ্ছে, এলাকাটার নাম হচ্ছে জানি সংসদ ভবন এলাকার আশেপাশে দিয়ে পড়ছে, এলাকাটার নাম আমার মনে আসতেছে না, এইরকম তোমাকে দিবে আর কি। আর একটা আছে জাতিতাত্ত্বিক জাদুঘর, যেটা চট্টগ্রাম মিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, জাতিতাত্ত্বিক জাদুঘর মানে এখানে বিভিন্ন জাতি সংক্রান্ত, জাতির কৃষ্টি কালচার এগুলো ওই জাদুঘরে যারা ভিজিট করা যায়, এটা চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। মানে মনে করো বাংলাদেশে বিভিন্ন উপজাতি আছে, বাঙালি জাতি, উপজাতি, বিভিন্ন রকম যারা জাতি আছে তাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার এগুলো তুমি সরাসরি ওখানে গিয়ে দেখতে পারবা, এটা চট্টগ্রামের আগ্রাবাদে, এটাও পরীক্ষা আসে। আবার বাংলাদেশের দুইটা ব্রিটিশদের সমাধি ক্ষেত্র আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়